দুটা কথা মনে রাখবেন এক দোয়া করা ছাড়া কিছু অপশন নাই আর দুই মাথায় আপনাদের বুঝতে হবে সব সময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ মাথায় টার্গেট রাখার মতো কিছু রাখছেন না আপনি যে আমরা মাথায় কিছু টার্গেট রাখবো কেননা যতবারই খেলা দেখছি ততবারই জাস্ট একটাই কথাই বলছি বাঙালি ভাগবো জেতার কোনো চান্স নাই কারণ ইন্ডিয়াতে তারা ক্রিকেট খেলতে গেছে নাকি কানামাসি খেলতে গেছে তা ওই নেদারল্যান্ডের ম্যাচটা দেখলে বারবার বোঝা যায় মাথায় আপনাদের বুঝতে হবে সব সময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ আর কি জানো মাথায় আমাদের সব সময় রাখতে হবে যে আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ এই নেক্সট ওয়ার্ল্ড কাপ করতে করতে মনে করেন যে কোনো এক সময় আল্লাহ না করুক যদিও ভুলবশত ফাইনালে ওঠার চান্স নাই গা আর তারপরে যদি আল্লাহ কোনোভাবে ক্ষমতা দিয়ে দেয় ফাইনালে ওঠার তারপরে তাদের প্ল্যান একটাই নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচে তারা ওই 36 রানে অল উইকেট হয়ে যাবে কারণ আমাদের টার্গেট তো সেই একটাই তাই না নেক্সট ওয়ার্ল্ড কাপ আর কোনো ওয়ার্ল্ড কাপ তো আমাদের চান্সই নেই নেক্সট ওয়ার্ল্ড কাপ করতে করতে ইনশাল্লাহ দেখবেন যে আমার নাতি যখন হবে তখন হয়তো বা বাংলাদেশ ফাইনালে খেলতে পারে আই এম নট শিওর বাঙালি ক্রিকেট খেলতে পারুক আর না পারুক এই দিক দিয়ে আমি আমার বউয়ের সাথে খেলে একটা বাচ্চাও নিয়ে নিতে পারবো ততদিনে সরি গাইজ আজকে একটু বিজি রাত বিহেভ করে ফেলবো তার জন্য আগেই সরি তো কেমন আছো তোমরা তো সবাইকে আবার স্বাগত আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক এন্ড ফার্স্ট অফ অল তো বলে নিতে চাই যে বাঙালি হিসেবে আমার দায়িত্ব হলো বাংলাদেশের খেলা দেখা বাংলাদেশের সাপোর্ট করা তবে বাঙালির খেলা দেখার পরে একটা কাজে আমার বাকি থাকে সেটা হলো নিজের গালে জুতা মারা কেননা ভাই তাদের খেলা দেখার পরে কোনো কারণ নাই যে নিজের গালে জুতা মারবো কেন কোনো কারণ আমি দিতে পারবো না জাস্ট একটা কথা বলতে পারবো যে ধামার দিম নিজের গালে জুতা দিয়ে বাইরেতে থাকো দ্যাটস বেটার এসব খেলা দেখার থেকে আমার হিসাবে একটা পন ভিডিও দেখলে বেটার আমি জানি ভাই কোনো জায়গায় ক্রিকেট খেলতে গেলে যখন আমরা হাইরে যাই তখন আমাদের জন্য খুবই কষ্টের বিষয় লাগে কিন্তু হ্যাঁ বাঙালির খেলা দেখলে তারা খেইলা যতটা না কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট আমরা বাহিরে বসে থাকি পাই না হলে তুমি বলো পাবলিক প্লেসে স্টেডিয়ামের মধ্যে কোন হালায় নিজের গালের মধ্যে জুতা দিয়ে বাইরে ভাই ভাই আমি এই লুকটার কথায় সিঙ্গেল পরিমাণ কোনো একটা ভুল আমি পাই নাই তবে একটা ভুল আমি পাইছি ওর গালিটা একটু কম হয়ে গেছে মাদারচুদ খানকি মাইকের পোলা এর থেকে আরো বড় বড় গালি দেওয়া উচিত ছিল শুধু সোয়ারের বাচ্চা বকাটা ঠিক হয় নাই তো বকাটা আমি দিয়ে দিতেছি খানকি মাইকের পোলা তোমরা কি এখানে ক্রিকেট খেলতে গেছো নাকি চোদাইতে গেছো মাদারচুদেরা চোদানোর একটা লিমিট থাকে যেখান থেকে তারা টাকা কামায় আসে তোমরা এতদিন খেলা বাল ফালাইছো মানে এই যে একটা টিম বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাম রাইখা দিছে কিন্তু বাল বশত এখানে ক্রিকেটের বল দিয়ে তো দূরের কথা নিজের বল দিয়েও খেলে না মাদারচুদেরা খেলবার আসছে মাদারচুদেরা খেলতে গেছে বলো ওইখানে একটা ম্যাচ জিতছে তাহলে কুলে কপালে জি তারপরে দিই শেখ পাসিনারে কল দিয়ে জানাইতেছে দিদি জিতে গেলাম তো পাপন খাঙ্কি মাইকের বলা এখন কই গেল তোর খেলা এখন তুই জিতাই দেখাইতে রস নাই কেনা মাদারচুদ আর কিছু খাঙ্কির বলা আছে যখন অল্প বয়সে দায়িত্ব বেশি পায় যায় সরি সরি বয়স তো বুইরা মাদারচুদ হয়ে গেছে মাদারচুদে তারপরেও মনে করে যে তার ভিতরের হিংসা কোনো মতো শেষ হয় না এসব খাঙ্কি মাইকের বলাদেরকে দায়িত্বটা কোন হালাই দেয় না ভাই সিরিয়াসলি আমি ফার্স্ট টাইম মনে হয় তো রাব্বিয়েব কারোর সাথে করতেছি কেননা ভাই নর্মালি আমি আমার ভিডিও নর্মালি বানাই কিন্তু হ্যাঁ এই প্রথমবারে তো রাব্বিয়েব করতেছি কেননা খানকি মাইকের পোলাদের কারণে ইমোশন আর ধরে রাখতে পারতেছি না আমার ইমোশন যদি গালির মাধ্যমে প্রকাশ হয় তাহলে আমি গালি দিয়ে প্রকাশ করতে চাই কেননা খানকির পোলারা ক্রিকেট খেলার বদল ওইখানে চোদাইতে গেছে আমি বুঝতে পারিয়াছি যে দেশে তামিমের মতো একটা ওপেনিং ব্যাটসম্যান পাওয়া যাবে না সেই দেশে যদি তামিম ভাইকে বাদ দিতে পারে তাহলে আমি এই চিন্তাটা আর একবার করতেছি যে পাপনের মাথায় কি পরিমাণ গু থাকতে পারে ও সরি 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 পাপন বাদ দিবেই না কেন কেননা তার ছোট আব্বু সাকিব বলেছে তাকে মানে ভাই সিরিয়াসলি ক্রিকেট বোর্ডের মধ্যে এত যে ষড়যন্ত্র চলতেছে তা মনে হয় আওয়ামী লীগ বিএনপি তো এত ষড়যন্ত্র চলে না যাক ভাই এসব মাদারচুদ নিয়ে বেশি কথা বললে ভাই আমার মুখ থেকে আরো হাজার হাজার গালি বের হয়ে যাবে তারপর এমনি তো আমার খারাপ মনে করো আরো বেশি খারাপ ভাববা যাই আর কি আমি আর বেশি কথা কম না জাস্ট একটা কথাই বলবো খাঙ্কির পোলারা তোরা মাদারচুদেরা ক্রিকেট খেলতে যাস না আসলেই তোরা চোদাইতে গেছস নয়তো ভাই পিচ্চি পোলা পাইন দিয়ে কোন খাঙ্কির পোলারা দেখছো সল্ড কাপ খেলতে গেছে
ওপেনিং এর অ্যাট লিস্ট ঠিক মতো নিয়ে যাইতি ওপেনিং এটা কোন খাঙ্গির বোলার নামাইছ যে 6 ম্যাচের মধ্যে 40 রান নিতে পারলো না মাদার চোদরা ওপেনার নিছে বলে অন্যান্য টিমের ওপেনাররা প্রত্যেকটা ম্যাচে না হলো 150 আপ করতেছে কিন্তু কিছু খাঙ্গির বোলার আছে যারা ওপেনার নিছে আর যে খাঙ্গির বোলার নিছে উনি যাও তো হাফ সেঞ্চুরি করছে মানে বলের দিক দিয়ে রানের দিক দিয়ে তো করার যোগ্যতা খান গিরবলার নাই কেননা তার তো জাস্ট একটা জিনিসে কাজ সেটা হলো শোরুম উদ্বোধন করা স্পন্সর করা টিভিতে অ্যাড দেওয়া আরে তুই ক্রিকেটার হইতে গেলি কি তুই নায়ক হইতি টাকার দালাল না আসলে টাকার দালালরা সবসময় এমনই করে থাকে যদি অ্যাড দেওয়াতে টাকার দালাল হইতো তাহলে ভাই মেসি নেইমার রোনালদো এগো কি টাকার অভাব আছে তারপরও তারা অ্যাড দেয় কেন কথা কিন্তু সত্য কিন্তু এই খাঙ্গির বলাই আসলে টাকার দালাল জাস্ট এতটুকুই বলে আজকের ভিডিও শেষ করতে চাই কেননা ভাই এখন যদি আমি আরো কথা বলি তাহলে মুখ দিয়ে আর কত গালি বের হবে তা আমি জানি না ভাই সো আর কোন নেক্সট নিয়ে আজকের জন্য এতটুকু যারা তো কোনো ভিডিও দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না এন্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবা ততক্ষণ অবধি ভালো থেকো তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছেন আমার জন্য দোয়া করো এন্ড আপাতত জন্য গেলাম গেলাম গেলাম